রাজ্য পুলিশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ফের বড়সড় নজির সামনে এলো শুক্রবার। এদিন আন্তর্জাতিক এটিএম হ্যাকিং চক্রের মূল পাণ্ডা পুলিশই ঘেরাটোপ থেকে চাঞ্চল্যকরভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই পুলিশের চোখে ধুলু দিয়ে পালিয়ে যায় তুর্কির বাসিন্দা হাকান জাম্বুরকান। রাজ্য এটিএম জালিয়াতি কাণ্ডে ধরা পড়েছিল তুর্কির এই বাসিন্দা। সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল, সেখান থেকে দিন দুপুরে পালিয়েছে পুলিশের চোখে ধুলু দিয়ে। ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া বাইক সহ এক অভিযুক্তকে গ্রেপ্তার করে গর্জি ফাঁড়ি থানার ওসি শান্তনু দেববর্মা। শুক্রবার রাধাকিশোরপুর থানার পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। পুলিশ সূত্রে জানা যায়, ওই কুখ্যাত অজিত জমাতিয়া বেশ কিছুদিন আগেও রাবার চুরি কাণ্ডে জেল হাজতে ছিল। উদয়পুর মহকুমার বন্দোয়ার 2 নম্বর ফুলকুমারী এলাকায় গোমতী নদীর তীরে গোমতীর রিভার চেকপোস্টটি নদীতে তলিয়ে যাচ্ছে। কাঠ পাচার বাণিজ্য রুখতে চেকপোস্টটি পুনরায় নির্মাণ করা অত্যন্ত প্রয়োজন। শুক্রবার উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় বিজেপি প্রদেশ যুব মোর্চার কার্যকারিণী বৈঠক। এদিন এই কার্যকারিণী বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগামী দিনে যুব মোর্চাকে শক্তিশালী মজবুত করার মাধ্যমে বিজেপি দলকে আরও শক্তিশালী করে 2023 সালে রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করার সহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে। বিজেপি ডক্টর সেলের পক্ষ থেকে ভট্টপুকুর নিবেদিতা ক্লাবে এক স্বাস্থ্য শিবির এবং সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার এই শিবিরে উপস্থিত ছিলেন চিকিৎসক সুশান্ত রায় সহ অন্যরা। রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিক সহ দেশের 27 জন ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছে রাজ্য ওবিসি মোর্চা। শুক্রবার ওবিসি মোর্চার সভাপতি সমীর ঘোষের নেতৃত্বে এক ধন্যবাদ র্যালির আয়োজন করা হয় বিজেপি রাজ্য কার্যালয়ের সামনে। করোনা বিধিকে মান্যতা দিয়ে হয় এই র্যালি। এবিভিপির 73তম প্রতিষ্ঠা দিবস পালিত হল শুক্রবার। রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিনটি। এদিন রক্তদান শিবিরেরও আয়োজন করে এবিভিপি ছাত্র সংগঠন। একইভাবে উদয়পুরে 73তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবিভিপির পক্ষ থেকে এক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়। সংসদে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের দাবিতে আন্দোলন শুরু করেছে সিপিআইএম। দলের সদর বিভাগীয় পরিষদের পক্ষ থেকে শুক্রবার এক কর্মসূচির আয়োজন করা হয় রাজধানীর কৃষ্ণনগরে। ত্রিপুরা সিপিডব্লিউডি এমপ্লয়িজ রাজ্য কমিটির পক্ষ থেকে শুক্রবার সাফাই কর্মীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রাজধানীর উমাকান্ত মাঠ সংলগ্ন এলাকায় হয় এই কর্মসূচি। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, প্রাক্তন এমএলএ সিপিএম নেতা পবিত্র করের বাড়িতে ক্রাইম ব্রাঞ্চের হানা। ক্রাইম ব্রাঞ্চের 2টি দল শুক্রবার সকাল 8টা নাগাদ একযোগে হানা দেয় পবিত্র করের 2টি বাড়িতে। খয়েরপুর এবং রামনগরের বাড়িতে চালানো হয় অভিযান। এখনো পর্যন্ত পবিত্র করের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র এবং ব্যাংকের পাসবুক বাজেয়াপ্ত করেছে বলে সূত্রের খবর। শুক্রবার সকালে গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামী থানার পুলিশ। মুঙ্গিয়াকামীর 41 মাইল এলাকায় পরপর 2টি অভিযানে 1904 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে গাড়ি চালক, সহচালক সহ 3 জনকে। অভিযানে পুলিশের সাথে যৌথভাবে অংশ নিয়েছিলেন 71 নম্বর সিআরপিএফ ব্যাটালিয়নের জওয়ানরা। শুক্রবার এক মহিলাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে বিশালগড় থানায়। ঘটনা গোকুলনগরের রাস্তার মাথা এলাকায়। জানা গেছে গত 6 জুলাই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ওই মহিলা। সেদিন তিনি বাড়ি ফিরতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মুখে কালো কাপড় বেঁধে মহিলার গায়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। রাজধানী মহারাজগঞ্জ বাজারের সচেতনতামূলক কর্মসূচি চালানো হয় সদর মহকুমা প্রশাসন এবং ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বিভিন্ন বিষয়ের উপর পরামর্শ দিয়েছেন মহকুমা শাসক।
বিশ্বমুখ বিধানসভার অন্তর্গত গাবুরছড়া এডিসি ভিলেজের গাবুরছড়া বাজারে বিজেপির উদ্যোগে যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ২৬ পরিবারের ৮৪ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। করোনা আবহে এবছর খার্চি মেলা হবার কোনো সম্ভাবনা নেই, তবে নিয়ম মেনে হবে পুজো, জানালেন বিধায়ক রতন চক্রবর্তী।